তো গত ভিডিওতে আমরা ভ্যালিডেশনের ফুল প্রসেসটাকে দেখেছি, আজকের ভিডিওতে আমরা ইজি টোস্টের মাধ্যমে অ্যালার্টটাকে শো করাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো অ্যালার্ট শো করানোর জন্য আমাদের শুরুতে যেতে হবে ইজি টোস্ট এই ওয়েবসাইটে যেতে হবে, এবং এখানে সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনারা চাইলে সবকিছু পড়ে নিতে পারেন। এটা হচ্ছে সেই ইজি টোস্ট, এখানে ক্লিক করলে দেখেন নোটিফিকেশন আসতেছে। সো এই অ্যালার্টটা আমরা জাস্ট শো করাবো। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা খুশি মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো শুরুতে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এটাকে ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার জন্য যেহেতু আমরা npm ইউজ করতেছি, সো আমি npm এর কমেন্টটাই এখান থেকে কপি করে নিলাম এবং আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমি এটাকে জাস্ট আমাদের প্রজেক্টে ইনস্টল করে নিব। এরপরে আমি ইন্টার প্রেস করলাম, এটা ইনস্টল হচ্ছে, সে পর্যন্ত আমরা ওয়েট করি। এটা আমাদের ইনস্টল হওয়া শেষ। সো সেম প্রসিডিওর আমরা ইউটিলের মধ্যে আরেকটা ফাইল নিব, জেএস ফাইল toast.ast.plugin.js, সেম প্রসিডিওর। এবং এখানে যেভাবে কোডটা করেছি, সেম প্রসিডিওরে এই জিনিসটাকে আমরা কপি করে নিব এবং এটাকে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা জাস্ট চেঞ্জ করব, যেটা আমাদের টোস্টের যে ইম্পোর্ট করা প্লাগইনটা আছে জাস্ট আমরা সেটাকে চেঞ্জ করে দেব। সো সেটা আমরা কোথায় পাবো? আই থিঙ্ক তারা এটা এখানে দেনি। ওকে, আমরা এটা ব্যাগে যাই। ব্যাগে গেলে দেখবো প্যাকেজ ইনস্টল করার npm একটা আছে। সো npm.js এ আমরা চলে যাব, তাদের গিটহাব প্রোফাইলে আসলাম। আসার পর এখানে দেখি এখানে সে কিছু রেখেছে কিনা। ওকে, আই থিঙ্ক তারা এখানে কোনো ধরনের কোনো আপডেট রাখে নাই। আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখি, এখানেও আই থিঙ্ক ডকুমেন্টেশন। সো এই ডকুমেন্টেশনে গেলে তারা প্রপার কোনো এরকম কোনো কিছু দেওয়া নাই এখানে। ওকে, আসলে এখানে তাদের কোনো প্রপার গাইডলাইন দেওয়া নাই। সো আমরা বেসিক্যালি কী করবো, আমরা যেটা করব, আমরা যেহেতু এটাকে ইনস্টল করছি, আমরা সেম প্রসিডিউরে জাস্ট প্যাকেজটাকে এখানে প্রথমে ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্ট করার জন্য এখানে ইজি টোস্ট যেটা আমরা আছে, iziToast, ইজি টোস্ট, এটাকে আমরা এখানে নিলাম এবং এখান থেকে এটাকে দিলাম toast। এরপরে যেটা করতে হবে, এদের একটা css ফাইল আছে, সো সেটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, সেম প্রসিডিওর। ওকে, css ফাইল লোড করার পর সেম প্রসিডিওর কনফিগ ডট এখানে জাস্ট টোস্ট, এবং এখানেও সেম টোস্ট ইউজ করব আমরা। এখানকার কাজ শেষ, আমাদের প্লাগ ইন শেষ। এরপরে আমাদের আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে, এটার নাম আমরা দিব মিক্সেন, mixins, মিক্সেন্স। এবং এই মিক্সিনের ভিতরে আমরা আরেকটা জেএস ফাইল তৈরি করে নেব, এটাকে নাম দিব আমরা টোস্ট, toast, toast.js। দেওয়ার পরে এখানে যেটা আমাদের করতে হবে, প্রথমে আমরা এক্সপোর্ট ডিফল্ট করব, এক্সপোর্ট ডিফল্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা একটা মেথড নিব, মেথডস, এবং এই মেথডের ভিতরে আমরা টোস্টটাকে জাস্ট কাস্টমাইজ করব। টোস্ট, এই টোস্টের ভিতরে প্রথমে কী আসবে, মেসেজ, তারপরে টাইপ, এটা কী ধরনের হবে, এবং আমরা চাইলে এটার টাইটেলটাকেও নিতে পারি। সো ইনিশিয়ালি আমরা এটাকে নাল রাখব। তারপরে আমরা যেটা করব, দিস ডট টোস্ট, toast, দিস ডট টোস্ট, এই টোস্টটা কী টাইপ, সেই টাইপটা এখানে আমরা ডিফাইন করব। টাইপ দেওয়ার পরে আমরা একটা ফাংশনের সাইন দিব এবং এখানে জাস্ট আমরা সুন্দর করে সব বলে দিব। প্রথমে টাইটেল, যদি টাইটেল থাকে, সরি, টিআইটিএলই টাইটেল, যদি টাইটেল থাকে তাহলে সে টাইটেল নিবে, এলস টাইপ ডট আপার টু আপার কেস ফাংশনটাকে কল হবে, এবং আরেকটা প্যারামিটার যাবে, সেটা হচ্ছে মেসেজ, যদি মেসেজ থাকে। সো এখানকার কাজ আমাদের শেষ, এখন যেটা করতে হবে, আমরা হোমে চলে যাব এবং এই হোমে যাওয়ার পর আমরা জাস্ট আমাদের যে ফাংশনটা আছে এখানে জাস্ট আমাদেরকে অ্যাড করতে হবে নোটিফিকেশনের ফুল সিস্টেমটা। সো জাস্ট এটাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, দিস ডট টোস্ট দিয়ে আমরা জাস্ট এখানে এটাকে কল করে দিব। ওকে, সো এটা ডাবল হয়ে গেছে, এখান থেকে কল করে দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে, আমাদের আর কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট এটাকে বলে দিতে হবে। সো এটার জন্যে আমরা সেম প্রসিডিওর আগেরটার মতো করে জাস্ট প্রথমে আমরা ইম্পোর্ট করে নিব টোস্টটাকে, টোস্ট প্লাগ ইনটাকে আমরা জাস্ট ইম্পোর্ট করে নিব উপরে। সো আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি এবং সেম প্রসিডিওরে আমরা টোস্ট প্লাগ ইনটাকে এখানে জাস্ট ইউজ করে দিব, টোস্ট মিক্স ইন
এবং টোস্ট প্লাগইন আমরা দুটোকে এখানে জাস্ট ইউজ করে দেব সো আমরা এখানে টোস্ট প্লাগইনটাকে নিছি টোস্ট মিক্সিনটাকে নেইনি সো মিক্সিনটাকে আমাদের এখানে নিতে হবে টোস্ট মিক্সিনটাকে আমি জাস্ট এখানে নিয়ে নিচ্ছি সেম প্রসিডিউরে টোস্ট মিক্সিনটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দেব দেওয়ার পর আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ সো আমরা যদি প্রজেক্ট ডিরেক্টরিতে যাই এবং এখানে যদি আমরা আমি যদি রিলোড করি এবং এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার এটা এখানে চলে আসছে সো এই ছিল মোটামুটি আমাদের ফুল প্রসেস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য